Assalamualaikum. First Security Islami Bank Limited. শীর্ষ খবর জানাচ্ছি এদিতা রেজা। নতুন নতুন সড়ক ও সেতু নির্মাণের ফলে দেশের অর্থনৈতিক গতিশীল এবং দারিদ্র্য দূর হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে তিনটি সেতু ও পাবনায় স্বাধীনতা চত্বর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি অন্যের সুরক্ষাও নিশ্চিত করতে হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। মাগুরা জেলার মধুমতি নদীর উপর শেখ হাসিনা সেতু, যশোরের ভৈরব নদীর উপর সেতু, নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীর উপর গোলাম দস্তগীর গাজী সেতু এবং পাবনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্বাধীনতা চত্বরের উদ্বোধন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জেলাগুলোর সঙ্গে যুক্ত হয়ে এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন নতুন সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি পদ্মা সেতু সম্পন্ন হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। এই তিনটা সেতু কিন্তু এই সমস্ত অঞ্চলগুলির আর্থসামাজিক উন্নয়নের দিকে বিশেষ অবদান রাখবে। তাছাড়া আমরা যেমন পদ্মা সেতু করছি, টুঙ্গিপাড়া যাওয়াটাও এদিক থেকেও কিন্তু টুঙ্গিপাড়ার সঙ্গে খুব দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে। পাশাপাশি আমাদের মংলা পোর্টের সাথে যোগাযোগ, আবার এদিক থেকে বরিশাল হয়ে আমরা যে নতুন রাস্তা এবং রেল লাইন করে দিচ্ছি তাতে একেবারে পায়রা পর্যন্ত যেতে পারবে। পুরো দক্ষিণাঞ্চলের সাথেও একটা যোগাযোগ এই পশ্চিমাঞ্চলের সাথে হয়ে যাবে, সেদিক থেকে আমাদের অর্থনীতি আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি এবং দারিদ্র বিমোচন হবে। এসব অঞ্চলগুলি তো বেশিরভাগই খুব অবহেলিত ছিল। করোনা ভাইরাসের মধ্যে উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নিয়ে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার নতুন ধাক্কা সামলাতে সরকারের প্রস্তুতি রয়েছে। আর একটা নতুন ধাক্কা এখন আসছে বিশ্বব্যাপী, আমাদের এখন থেকে সেই প্রস্তুতিও আমরা নিচ্ছি। সেক্ষেত্রে আমরা সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা এবং এর ফলে যেন মানুষের ক্ষতিগ্রস্ত না হয়, কারণ প্রথম দিকে আমাদের অতটা অভিজ্ঞতা ছিল না, এখন অন্তত অভিজ্ঞতা হয়েছে। কাজে নিজেকে সুরক্ষিত রাখা এবং অপরকে সুরক্ষিত করা এই দায়িত্বটা সকলকে পালন করতে হবে এবং আমরা এটা করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাছাড়া যে ভ্যাকসিনটা আবিষ্কার হচ্ছে সেটা ইতিমধ্যে ক্রয় করবার জন্য আমরা আগাম টাকা পয়সা দিয়ে আমরা কিন্তু সেটা বুক করে রেখে দিয়েছি, কাজে সেদিক থেকে দেশের মানুষের চিন্তার কিছু নেই। আমরা অন্যান্য সব কিছু বাদ দিয়ে আগে মানুষকে কিভাবে সুরক্ষিত করবো সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। দলের দুঃসময়ে পাবনার নেতা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের সহযোগিতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি দল ছেড়ে চলে গেলেও তার অবদান অস্বীকার করার সুযোগ নেই। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ সহ তিন স্তরের নতুন নিয়ম বাস্তবায়ন করতে যাচ্ছে ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত 1,20,00,000 ছাড়িয়েছে। সারা বিশ্বে ন্যায্যভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন বরাদ্দ দিতে G20 নেতাদের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-20 কাপ টুর্নামেন্টকে সামনে রেখে সুরক্ষা বলয়ের মধ্যে থেকে শনিবার আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। অভিজ্ঞ কোচদের অধীনে মিরপুরে একাডেমি মাঠে 5 দলের ক্রিকেটাররা দলীয়ভাবে অনুশীলন করছেন। রোববারও সকাল থেকে অনুশীলন শুরু হয়েছে। অনুশীলনের সময় ইঞ্জুরিতে পড়েছেন ফরচুন বরিশালের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, এতে তার টুর্নামেন্টে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। জেমকন খুলনার ব্যাটসম্যান এনামুল বিজয় বলেছেন, দলের সাকিব মাহমুদুল্লাহর থাকাটা সবাইকে অনুপ্রেরণা যোগাবে। এই ছিল শীর্ষ খবরে, ধন্যবাদ।